বন্ধুরা, অলরেডি আমি একটা এমন ডিশ নিয়ে এসেছি যেটা খুব অথেন্টিক এবং এই শীতকালের জন্য ভীষণ স্পেশাল। সেটা কি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই দেখুন, এইটার নাম হচ্ছে শিরমা এবং এটা ড্রাই ফ্রুটসে ভরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে। মোস্টলি আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমন্ড, এখানে রয়েছে পেস্তা, আরও এখানে বাদাম রয়েছে, আখরোটের পিসেস আমি দেখতে পাচ্ছি। তো চলুন এটা ট্রাই করে দেখি। আমি একটা ছোট বাইট নিচ্ছি, চেষ্টা করে দেখা যাক কিরকম খেতে। এবার এর বিশেষত্বটা বলি, এটা এক ধরনের খামেরি রুটি টিপিক্যালি, কিন্তু আপনারা দেখুন এই যে ছোট ছোট বাদামের টুকরোগুলো দেখছেন, আমন্ড, তারপর এখানে আপনার রয়েছে কিছুটা মিষ্টি সুজি যেটাকে এখানে বলে হালুয়া, এইগুলো স্টাফ করে রুটিটাকে ওরা প্রথমে বেলেছে এবং তারপরে এটা হালকা ঘিতে ভাজা হয়েছে এবং তার উপরে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর ওটাকে সম্ভবত এরা একটু ভেজে নিয়েছে। তো খেতে দারুণ লাগছে, আর একবার একটা বাইট নিয়ে দেখি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এটা কিনে এনেছি জামা মসজিদের উল্টো দিকে যে ফেমাস কাবাবিয়া গলি সেইখান থেকে। এই শীতকালে এই ইউনিক জিনিসটা ওইখানে পাওয়া যায়। আমার অনুরোধ রইল, যারা দিল্লি বেড়াতে আসবেন বা অলরেডি যারা দিল্লিতে রয়েছেন তারা জানবেন, কিন্তু যারা দিল্লিতে বেড়াতে আসবেন টিপিক্যালি এইখানে কিন্তু আপনারা গিয়ে এই স্পেশাল আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এর ডোটা কিন্তু মাখা হয়েছে দুধ, খোয়া, সুজি এবং ময়দা, এইগুলো দিয়ে ডোটা মাখা হয়েছে এবং বলা বাহুল্য, জাস্ট আর কিছু বলার নেই, আর একটা কামড় না দিলেই নয়। এবং আমাদের এই ভিডিওসগুলো আরো দেখুন। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি, ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।